নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। আমাদের চ্যানেল সঙ্গীতা ডট অভিজিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আজকে একটি ভৌতিক গল্প নিয়ে আমি হাজির হয়েছি। গল্পের নাম আত্মার অস্তিত্ব। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ফেরা যাক। আমরা চার বন্ধু, আমি, অমিত, সুজয় ও প্রিয়জিৎ। আমরা সবসময় একসাথেই থাকি এবং আমরা যেখানেই যাই একসাথেই যাই। এখন আমাদের স্কুলে গরমের ছুটি চলছে, তাই আমরা ঠিক করলাম যে কোথাও ঘুরতে যাব। আর সেই জায়গাটা যদি সমুদ্র হয় তো কোনো কথাই নেই। আমরা ও আমার দাদার বন্ধুরা ঠিক করলাম আমরা একসাথে দীঘাতে ঘুরতে যাব, এবং সেই মতন আমরা দীঘার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম। কিন্তু দীঘায় পৌঁছে আমাদের সকলেরই একটু অসুবিধাতেই পড়তে হলো। তার কারণ, দীঘার সব হোটেলই প্রায় ভর্তি। অনেক খোঁজাখুঁজি করে একটা হোটেল পেলাম, কিন্তু সেটা সমুদ্র থেকে অনেকটাই দূরে। হোটেলের রুমটি ছিল ডবল বেডরুম এবং আমাদের রুমটি ছিল তিনতলায়। আমরা ঘরে প্রবেশ করলাম, তারপর ফ্রেশ হয়ে সবাই একসাথে সমুদ্রে স্নান করতে গেলাম। সমুদ্র থেকে যখন আমরা ফিরছিলাম তখন দুজন লোক আমাদের জিজ্ঞাসা করলো, আপনারা কোন হোটেল বুক করেছেন? আমরা যখন হোটেলটির বর্ণনা দিলাম এবং হোটেলের নাম বললাম, তখন দুজন লোক আচমকাই চমকে উঠল এবং বলল, সেই হোটেলটা নাকি ভালো না, সেই হোটেল থেকে যেন আমরা এখনই চলে যাই, সেখানে ভূতের বাস। আমরা তখন জবাব দিলাম, ভূত? ভূত আবার থাকতে যাবে কেন? আর ভূত হচ্ছে সম্পূর্ণ অন্ধবিশ্বাস। এই বলে আমরা হাসতে হাসতে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, এবং খাওয়া দাওয়া সেরে আমরা সকলেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে বিকেলে আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে বেরালাম, কিছু কেনাকাটা করলাম। তারপর যখন রাত 11টা বাজে আমরা হোটেলে ফিরে এলাম। আমরা যখন সকলে সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন প্রিয়জিৎ লক্ষ্য করল যে দেওয়ালে একটা হাতের ছাপ। প্রিয়জিৎ তখনই আমাদের এই হাতের ছাপটা দেখানোর জন্য ডাকল। তখন আমরা সিঁড়ির দেওয়ালে তাকিয়ে দেখি যে না, সেখানে কিছু নেই। আমরা ওকে বললাম, তুই মনে হয় ভুল দেখেছিস। এরপর আমাদের শুতে শুতে প্রায় অনেক রাতই হয়ে গেল। হঠাৎই আমরা লক্ষ্য করলাম বাইরে কে যেন ঘুঙুড় পরে নৃত্য করছে। আমরা আচমকাই প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং নিমেষের মধ্যে সেই আওয়াজটি যেন কোথাও উধাও হয়ে গেল। ঠিক আবার 5-10 মিনিট পরে আবার সেই একই রকম আওয়াজ আমাদের কানে আসলো এবং আমরা তখন প্রচণ্ড ভয় পেয়ে যাই। এইভাবে আমাদের অনেকটা রাত অতিক্রম হয়ে যায় এবং ধীরে ধীরে সেই ঘুঙুরের আওয়াজ বন্ধ হয়ে যায়, এবং এইভাবেই আমরা আস্তে আস্তে ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি। তো এইভাবেই প্রথম দিন রাতটা আমাদের কেটে গেল। পরের দিন রাতে আবারও সেই ঘটনা পুনরাবৃত্তি হলো। আমরা সবাই ভয়ে ভয়ে ঘুম থেকে উঠে আস্তে আস্তে দরজা খুললাম। দরজা খুলতেই সেই আওয়াজ যেন কোথাও উধাও হয়ে গেল। দেখলাম দরজার বাইরে কেউ নেই এবং সব রুমের দরজাই বন্ধ। ঠিক সেই মুহূর্তেই আমরা শুনতে পেলাম যে বাথরুম থেকে একটা আওয়াজ ভেসে আসছে। কেউ যেন বাথরুমের শাওয়ারটা চালিয়ে দিয়েছে, কিন্তু আমরা সবাই তো একই সাথে আছি, তাহলে শাওয়ারটা চালালো কে? আমরা সকলে খুব ভয় পেয়ে যাই এবং সারা রাত কেউ আর ঘুমাতে পারি না। এইভাবেই আমরা নানান ভৌতিক অভিজ্ঞতার শিকার হই। পরের দিন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে শুতে যাব। ঠিক সেই সময় অমিতের ফোন আসে। ফোনটি করে অমিতের মা।
অমিত তখন কথা বলতে বলতে বারান্দায় যায়। মায়ের সাথে কথা শেষ করে যখন অমিত ঘরে যাবে, ঠিক সেই সময় অমিত শুনতে পায় প্রিয় তাকে ডাকছে এবং সেই আওয়াজটা আসছে ছাদ থেকে। তখন অমিত ভাবতে থাকে যে প্রিয় তো ঘরেই ছিল, তাহলে ছাদে গেল কেন? এইসব চিন্তা করতে করতে অমিত ছাদে যায়, গিয়ে দেখে যে ছাদে কেউ নেই। তখন অমিত অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে আওয়াজটা তো ছাদের থেকেই আসছিল, তাহলে প্রিয় এবং বাদবাকি সবাই গেল কোথায়। অমিত ভালো করে পুরো ছাদটা দেখল, কিন্তু প্রিয় ছাদে নেই। তখন অমিত হতাশ হয়ে পুনরায় ঘরে ফিরতে যাবে, ঠিক সেই সময় কেউ যেন অমিতকে পিছন থেকে এক ধাক্কা দেয় এবং অমিত সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে সেখানেই জ্ঞান হারায়। অমিতের যখন জ্ঞান ফেরে তখন দেখল অমিত নিজের রুমে শুয়ে রয়েছে এবং তার বন্ধুরা তার চোখে মুখে জল দিচ্ছে। তখন অমিত সমস্ত ঘটনা তার বন্ধুদেরকে খুলে বলে এবং তার বন্ধুরা খুব ভয় পেয়ে যায়। এই সমস্ত ঘটনা ঘটবার পরের দিন সকালে তারা দল বেঁধে সেই লোক দুটির কাছে যায় এবং জানতে চায় এই হোটেলের রহস্য। তখন লোক দুটি বলে, আজ থেকে প্রায় 20 বছর আগে হানিমুন করতে এসেছিল একজন স্বামী স্ত্রী, তারা এই হোটেলেই ছিল এবং কোনো কারণে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এবং তার স্বামী স্ত্রীকে খুন করে বসে। তখন তার লাশ এই ছাদের চিলাকোটাতেই লুকিয়ে রেখে দেয় এবং তার স্বামী এই হোটেল ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকেই নাকি সেই স্ত্রীর আত্মা এই হোটেলেই ঘুরে বেড়ায়। এই সমস্ত ঘটনা শোনার পর আমরা চার বন্ধু এবং দাদার বন্ধুরা আমরা তখনই হোটেল ছেড়ে চলে যাই বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গল্প। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ফিরছি অন্যদিন কোনো গল্প বা কোনো সত্য ঘটনা নিয়ে।